কাল থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি। প্রত্যাশিত দিনের টিকিট পেতে এরই মধ্যে কমলাপুর রেল স্টেশনে ভিড় করেছেন অনেকে। বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার এসানুল হক শাওন। শাওন, আমরা দিনভর দেখেছি কমলাপুর রেল স্টেশনে কিন্তু অনেকেই ভিড় করেছিলেন আগাম টিকিট পাওয়ার আশায়। আমরা জানি যে 31 তারিখ থেকে ঈদ যাত্রার যে টিকিট, সেটি আর কি 31 তারিখের টিকিট দিয়েই শুরু হবে আসলে ঈদ যাত্রার টিকিট দেওয়া। তো আগামীকাল থেকেই আসলে ঈদ যাত্রার যে টিকিট, সেই টিকিট বিক্রি শুরু হবে। তো আমরা যেটি জানি যে ঢাকার মোট 5টি জায়গা থেকে ঈদ যাত্রার টিকিট বিক্রি করা হবে। ঢাকার কমলাপুরে থেকে যে ঈদ যাত্রার টিকিট বিক্রি করা হবে, সমগ্র পশ্চিমাঞ্চল যে খুলনা এবং হচ্ছে রাজশাহী এবং হচ্ছে পঞ্চগড়, চিলাহাটি, লালমনিরহাট এবং সিরাজগঞ্জ বাজার ও ঈশ্বরদীর টিকিট বিক্রি করা হবে এই কমলাপুর থেকে। এর বাইরেও কিন্তু আমরা যেটা জানি যে ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তনগর ট্রেন বিক্রি করা হবে ট্রেনের টিকিট, এবং তেজগাঁও থেকে ময়মনসিংহ জামালপুরগামী সকল আন্তনগর ট্রেন বিক্রি করা হবে টিকিট বিক্রি করা হবে, এবং বনানী নেত্রকোনাগামী সকল আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে বনানী থেকে, এবং ফুলবাড়িয়া থেকে যে ফুলবাড়িয়ার পুরাতন যে রেল স্টেশন রয়েছে সেখান থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সকল আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে। আপনারা দেখছেন যে এখানে অনেক মানুষ জড়ো হয়ে আছেন যারা এখানে আগাম টিকিট নেওয়ার জন্য চলে এসেছেন, এবং আমার সামনে আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে যে এখানে অনেক মানুষ যারা পত্রিকা বিছিয়ে ফ্লোরে এখানে অপেক্ষা করছেন, যারা আগামীকাল সকাল 9টায় যেহেতু টিকিট বিক্রি করা হবে সেক্ষেত্রে তারা আগে সেখানে ভিড় করছেন। এবং আমরা জানি যে 23 মে আগামীকাল, 31 মে টিকিট বিক্রি করা হবে, এবং হচ্ছে 1 জুনের টিকিট বিক্রি করা হবে, এবং 24 মে 2 জুনের, 25 মে 3 জুনের, এবং 26 মে কিন্তু 4 জুনের টিকিট বিক্রি করা হবে। তো আমরা কিন্তু দিনভর যেমন দেখেছি যে অনেক এখানে যারা যাত্রা করবেন ঈদের, তারা কিন্তু অনেকেই টিকিট নিতে এসেছেন, এবং অনেকে আবার অনলাইনেও টিকিট কিনেছেন। আমরা জানি যে অনলাইনে কিন্তু 50 ভাগ টিকিট বিক্রি করা হবে, তবে অনলাইনে যারা টিকিট কিনেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের অনলাইনে অ্যাপসের মাধ্যমে টিকিট কাটতে হচ্ছে, এবং তার পরবর্তীতে এখানে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু আবার টিকিট নিতে হচ্ছে। তো সেই বিড়ম্বনা যাতে না হয়, একই যাতে আসলে অ্যাপসের মাধ্যমে কাটলে যে তারা টিকিটটি পায় সেটি দিয়েই যেন তারা কাটতে পারে, এটি তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে হাফসা। কাল থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি, সে খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার এসানুল হক।